ইসরায়েলের আয়রন ডোমের পাশাপাশি ইরানের ছোড়া ড্রোনও ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, জর্ডান সীমান্তবর্তী সিরিয়ার সোয়েদা ও দেরা প্রদেশে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে পরিচালনা করা হয় অভিযান। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গভীর রাতে বিকট আওয়াজ শোনা গেছে অঞ্চলটিতে। ইসরায়েল অভিমুখী ড্রোন ভূপাতিতের কথা জানিয়েছে যুক্তরাজ্য। ঠিকই আছে ইরান ও ইসরায়েলের প্রতিবেশী জর্ডানও। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় আকাশসীমা অতিক্রমের সময় একাধিক ড্রোন ধ্বংস করা হয়। জর্ডান উপত্যকা দিয়ে জেরুজালেমের দিকে সেগুলো যাচ্ছিল। ইরাক সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় আরও কয়েকটি ভূপাতিত করা হয়।